আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা দেখব কিভাবে সময় নিয়ে প্রশ্ন করতে হয় ও সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। মনে করো তুমি জানতে চাও এখন কয়টা বাজে। প্রশ্নটা কিভাবে করবে? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে বা এখন সময় কত। প্রশ্নটা এভাবেও করতে পারো, হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এই যে হোয়াট ইজ, এটাকে একসাথে হোয়াটস বললাম। আর যদি বলতে চাও তোমার ঘড়িতে কয়টা বাজে, কি বলবে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এটা খেয়াল রাখবে, এখানে বাই হবে, কেউ ভুল করে ইন বলবে না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। আর যাকে তুমি একটু সুন্দর ও ভদ্রভাবে বলতে চাও তাকে কি বলবে? কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। কুড ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি ভদ্রভাবে বলার জন্য। এর অর্থ আপনি কি আমাকে দয়া করে সময়টা বলতে পারেন? কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। এছাড়া তুমি চাইলে এটাও বলতে পারো, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, তুমি কি জানো এখন সময় কত? ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ। এতক্ষণ তো আমরা প্রশ্ন করা শিখলাম, এখন এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয় সেটা জেনে নিই। এই যে ঘড়িটা দেখছো, ঠিক 10টা বাজে, এখানে বলবে ইট ইজ 10 o'clock, 11টা বাজলে ইট ইজ 11 o'clock। এভাবে 4টা, 5টা, 3টা যেই সময় হবে ঠিক ও ক্লক বলতে পারবে। এখন দেখো ঘড়িতে কয়টা বাজে, রাইট 10টা 30। এক্ষেত্রে কিভাবে বলবে? 10:30 o'clock, নো, এখানে বলতে হবে 10:30 a.m. রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত বলতে পারবে এএম। আর 11:59 পর থেকে আবার রাতের 11:59 পর্যন্ত বলবে পিএম। তো এখন সকাল আমি বলছি 10:30 বাজে, তার মানে 10:30 a.m. একইভাবে বিকাল 4:15 হলে কি বলবো? ইট ইজ 4:15 p.m. ইট ইজ 4:15 p.m. আবার মনে করো কেউ তোমাকে সময় জিজ্ঞাসা করলো কিন্তু তোমার ঘড়িটা হঠাৎ থেমে গেছে, কোনো সমস্যা, তুমি কি বলবে? মাই ওয়াচ হ্যাজ স্টপড, মাই ওয়াচ হ্যাজ স্টপড, আমার ঘড়িটা থেমে গিয়েছে। অথবা এটাও বলতে পারো, আমার ঘড়িটা কাজ করছে না, মাই ওয়াচ ইজ নট ওয়ার্কিং, মাই ওয়াচ ইজ নট ওয়ার্কিং। আর ঘড়ি যদি ধীর গতিতে চলে কি বলবে? মাই ওয়াচ ইজ স্লো, মাই ওয়াচ ইজ স্লো। ওয়েট, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ নাও, এই মুহূর্তে তোমাদের কার ঘড়িতে কয়টা বাজে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারো যদি ঘড়ি নষ্ট হয় সেটাও কিন্তু যেভাবে শিখেছো ভাবে জানাবে, আবার কারো যদি ঘড়ি না চলে, ঘড়িতে সমস্যা থাকে সেটাও বলবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।